দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় ভোটগ্রহণ চলছে ভোটার উপস্থিতি বেশ কম বেলা এগারোটা পর্যন্ত পড়েছে সাত শতাংশ বলছে কমিশন দুর্নীতির অভিযোগ সাবেক সেনা প্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেশটিতে যেতে পারবেন না পরিবারের সদস্যরাও ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন হাজি সেলিম ব্যাংক ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা আতঙ্কে ভুক্তভোগীরা ভূমধ্য সাগর থেকে পঁয়ত্রিশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার ইতালির সিসিলি দ্বীপের উদ্দেশ্যে তিন দিন ধরে ভাসছিলেন সাগরে এবং রাইসি সহ নয় জনের মৃত্যুতে ইরানে পাঁচ দিনের শোক দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত কাজ আটাশে জুন প্রেসিডেন্ট নির্বাচন দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি কানিজ লাপনি দর্শক চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে চলছে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে কেন্দ্রগুলোতে সতর্ক পাহারায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যেই কয়েকটি এলাকায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে সাত শতাংশ সহকর্মীদের পাঠানো ফ্রোজার রিপোর্ট তথ্য চিত্রে সকাল আটটায় একশো উপজেলায় শুরু হয় ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ বৃদ্ধ থেকে তরুণ ভোটাররা সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নিরাপত্তা দেয় র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্যরা গাজীপুরের কালিয়াকোড় ও শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ সকাল আটটা থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ তবে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম পার্বত্য জেলা বান্দরবানের লামা ও লাইখ্যাংছড়িতে নিরাপত্তা বাহিনীর কড়া পাহাড়ায় সাতষট্টিটি কেন্দ্রে সকালে শুরু হয় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি পাহাড়িরা ভোলায় পাঁচ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোলা সদর দৌলত খান ও বোরহান উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় স্থানীয়দের কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা খুব সুন্দর লাগতে আছে পরিবেশ ভালো কেন্দ্রে সুন্দর মতন আইসি পথে কোনো বাধা বিঘ্ন নাই আর কেন্দ্রে আইসিও দেখলাম যে সুস্থ সব কিছু সুস্থ আছে কালকে শুনছি নাকি এটা আতঙ্কের মতন আতঙ্কের অনেক খবরটা আমরা পাইছি তো ভাই আজ আজকে আমরা ইনশাল্লাহ রাত্র কোনো কিছু দেখি নাই বেশ ভালোই দেখছি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানান ধনিয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আমাদের ভোটের পরিবেশ এখানে খুব সুন্দর এখানে তিন তিন হাজার বিশ ভোটার আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোস্টগার্ড এবং স্ট্রাইকিং ফোর্স ব্যবস্থা আছে ভালো যদিও সকালে শুরুতে ভোটার উপস্থিতি একটু কম ছিল মঙ্গলবার সকালে শেরপুরের নকলা ও নালিতাবাড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ যদিও ভোটার নাম্বার জানতে কেন্দ্রে কেন্দ্রে আগেই আসেন ভোটাররা সকাল আটটা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত টুম্পা ফروز নিউজ ডেস্ক দেশ টিভি থেকে ভোটে সর্বশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী কাজী সাহেব রাজশাহী তিনটি উপজেলায় আজকে ভোট গ্রহণ চলছে সকাল থেকে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলিতে উপস্থিতি কিছুটা কম ছিল এখন কিন্তু যত বেলা বাড়ছে ভোটার উপস্থিতি কিন্তু বাড়ছে আমরা আছি দুর্গাপুর যে উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে এখানে কিন্তু অনেক নারী ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ভোট কেন্দ্রের বাইরেও প্রচুর মানুষজন আছেন বিভিন্ন প্রার্থীর যারা কর্মী সমর্থক তারা ভোটারদেরকে উদ্বুদ্ধ করছেন ভোট কেন্দ্রে আসার জন্য এবং যে ভোটার নম্বরটি সেটা দিয়ে তারা সহযোগিতা করছেন আমরা আছি নারী ভোট কেন্দ্রটিতে যেখানে অনেক ভোটার আছেন তারা ভোট দিচ্ছেন নারী ভোটাররা যে পরিমাণ এই কেন্দ্রটিতে আছেন সেই পরিমাণ পুরুষ ভোটার কিন্তু এখানে নেই স্থানীয়রা যেটি বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যারা কাজে গেছেন তারা হয়তো ফিরবেন তারপরে হয়তো ভোট কেন্দ্রে আসবেন এবং দুপুরের পরপরই ভোট কেন্দ্রগুলিতে আরও বেশি ভিড় হবে এরকম আমরা যদি যারা এখানে ভোট দিতে এসেছেন আমরা যদি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ভোট কেমন হচ্ছে বাধাটা কেউ দিচ্ছে কোথাও না না কেউ বাধা ভোট ভালো হচ্ছে আমি একটু আপনার কাছে জানতে চাই যে ভোটের এমনি কেমন অবস্থা ভোটের কোন কোথাও বাধা দেয় কোনো কিছু ভালো ভোট হচ্ছে যদি যে ভালো ভোট হচ্ছে বলছেন এবং এখন পর্যন্ত রাজশাহীর যে পুটিয়া দুর্গাপুর এবং বাগমারা উপজেলায় ভোট হচ্ছে তার মধ্যে শুধুমাত্র দুর্গাপুর উপজেলা যেটি সেখানে সেখানে দুটি দুজন প্রার্থীর মধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি খবর পাওয়া গেছে এতে চারজন আহত হয়েছেন এমনটি খবর আমাদের কাছে আছে তবে এছাড়া বাগমারা এবং কুঠিয়ার কোন কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে বিকেল চারটা পর্যন্ত রাজশাহীর এই তিনটি উপজেলায় ভোট গ্রহণ হবে নতুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন এখানকার ভোটাররা এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সাহেদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক উপজেলা নির্বাচনের আরো তথ্য জানাবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হবেন সাতক্ষীরা পাবনা ও ভোলা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন শরীফুল্লাহ কায়সার সুমন এস এ আসাদ ও ছোটন শাহ আমরা শুরুতেই চলে যাব সাতক্ষীরায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সুমন সাতক্ষীরায় ভোটের পরিবেশ কেমন দেখছেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন ভোট কেন্দ্রে কি তথ্য রয়েছে সার্বিক পরিবেশের ব্যাপারে আমাদেরকে জানাবেন লাবনী ধন্যবাদ আপনাকে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশ্বাসনী উপজেলা যেটি আসলে রাজনৈতিক এবং নির্বাচনী সহিংসতা সহ বিভিন্ন কারণে আলোচিত থাকে কিন্তু এবার কিন্তু সাতক্ষীরার দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন তার মধ্যে দেভাটা আশাসনী এবং তালাই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট কেন্দ্রে উপস্থিতি বেশ খানিকটা কম তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা হলেও সেই ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে আমরা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আহ জেলা প্রশাসক জনমান কবির কাছ থেকে পুরো বিষয়টি জেনে নিচ্ছি জি ধন্যবাদ জেলার তিনটি উপজেলায় আজ নির্বাচন হচ্ছে তো আমি সকাল আটটা থেকেই যথারীতি ভোটগ্রহণ শুরু হয়েছে আমি বেশ কিছু কেন্দ্র ঘুরে এসেছি তো কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখতে পেয়েছি কোনো কোনো কেন্দ্রে একটু কম চমৎকার আবহাওয়া বিরাজ করছে তো আমরা আশা করছি বেলা সাথে সাথে যেটির প্রতিবেদকও বলছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য পরিবেশ সৃষ্টি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আমরা আশা করছি যে চারটা পর্যন্ত নির্বিঘ্নে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিতি আমরা আশা করছি একটি বিষয় একটু জানতে চাই সেটি হচ্ছে যে ভোটের পরে যাতে কোন সহিংসতার কোন সম্ভাবনা যাতে না হয় তার জন্য কি কোন ব্যবস্থা রাখবেন কিনা জি অবশ্যই সেরকম ব্যবস্থা নেওয়া আছে আমাদের ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গ্রহণ পরবর্তী সময়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে স্বাভাবিক থাকে সেজন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি বিজিবি র‍্যাব মোতায়েন রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা আমরা 自分の技をかけて。 লাবনী আমরা যেমনটি শুনছিলাম যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরায় রাখা হয়েছে এবং সেভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোট পরবর্তীতেও যাতে সেই নিরাপত্তা বহাল থাকে তারও চেষ্টা রাখা হচ্ছে এই ছিল সাতক্ষীরার সর্বশেষ দর্শক আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পাবনাতে আমাদের সহকর্মী আসাদ আমরা আসাদের কাছে জানতে চাচ্ছি যে এখন সেখানকার উপজেলা নির্বাচনের যে পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি কেমন সেটি আমরা জানবার চেষ্টা করছি আসাদ ধন্য ধন্যবাদ সুমন আপনি যেমনটি বলছিলেন আসলে সাত সাতক্ষীরার খবর আপনি জানাচ্ছিলেন আমার পাবনার এই মুহূর্তে আছি আমি ফরিদপুর উপজেলার ফরিদপুর উপজেলার নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি সকালে আটটার দিকে যে অবস্থা দেখেছি আসলে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা হলেও বেড়েছে আমি এই কেন্দ্রে এসে যেমনটি দেখছি আসলে কিছুটা লাইন ধরছে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করছে এমনটি আসলে আমি দেখতে পাচ্ছি আমি আমি একটু কথা বলেছিলাম এই উপজেলা রিটার্নিং কর্মকর্তার সাথে তিনি যেটা আমাদের জানিয়েছেন এই উপজেলার মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাশাপাশি উপজেলা চেয়ারম্যান মিলে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন মহিলা এবং দুইজন পুরুষ প্রার্থী আসলে ভোট ভোট ভোটে অংশগ্রহণ করছেন আমি এই এই মুহূর্তে মহিলা ভোট নারী ভোট কেন্দ্রের বুথের সামনে দাঁড়িয়েছে নারী ভোটাররা তাদের সকালের সাংসারিক আমি একটু কথা বলবো এই কেন্দ্রের আহ দায়িত্বপ্রাপ্ত অফিসার তার সাথে কথা বলবো আসলে এই কেন্দ্রে ভোট কতগুলি ভোট আর কতটুকু ভোট পড়ছে বেলা বারোটা পর্যন্ত কি পরিমাণ ভোট পড়ছে যদি একটু জানান বারোটা পর্যন্ত দুইশো তেত্রিশ ভোট হয়েছে পনেরোশো এর ভোটের মধ্যে এখানে পার্সেন্টেজের হার চোদ্দ এ পর্যন্ত নির্বাচন করছি আমাদের এখানে কোন ঝামেলা হয় নাই কিন্তু কিছু কিছু মানে ভোটার বুঝতে একটু সমস্যা হচ্ছে তাদেরকে ইভিএম সম্পর্কে ধারণার দিতে গিয়ে একটু দেরি হচ্ছে ভোট দিতে ধন্যবাদ আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে ইভিএম এ ভোট হওয়ার কারণে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে এবং ভোটারদের বোঝানোর ক্ষেত্রে কিছুটা সময় বিলম্ব হলেও এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে তিনি জানাছিলেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পনেরোশো একাত্তরটি ভোট তার মধ্যে প্রায় পনেরো ভোট ইতিমধ্যেই কাস্ট হয়েছে বলে আমাদের জানিয়েছেন তো এই ছিল আমার কাছে পাবনার সর্বশেষ তথ্য আমি এরপর নির্বাচনী খবরাখবর জানতে ভোলায় ছোট সুটনের কাছে চলে যাচ্ছি সুটন কি অবস্থা আপনার ওখানে ভোটের পরিবেশ ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন ভোলার যে নির্বাচনী যে পরিস্থিতি ভোলার তিনটি উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে সকালে আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি এবং কেন্দ্রের যে অবস্থা আমরা দেখেছি যে সকাল থেকে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল এবং ভোটারদের উপস্থিতি সকালে একটু কম থাকলো বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং সকাল এগারোটার দিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের যে রতনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এখানে পাশাপাশি দুটি কেন্দ্র রয়েছে কেন্দ্রের বাইরে কিন্তু দুজন চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো খবর পেয়ে অবশ্য আইন বাহিনীর কর্মকর্তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি শান্ত করেছে তবে এই ঘটনা এখন পর্যন্ত কিন্তু কাউকে তারা আটক করেনি তো আমরা একটু কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো এবং তার কাছে জানতে চাইব এখন আপনার এখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমাদের আমার এখানে সকাল থেকে এ পর্যন্ত তেরোশো পনেরো ভোট অর্থাৎ মোট ভোটের আমার এই কেন্দ্রের একচল্লিশশো তিন হাজার ভোটের মধ্যে একত্রিশ দশমিক তিন দুই পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং সুষ্ঠু ভোট হচ্ছে হ্যাঁ ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে এখানে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং একই সাথে ভোট যে কাস্ট হয়েছে তাও সন্তোষজনক তো কিছুক্ষণ আগে আমার সাথে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে তিনি বলছিলেন যে তিনটি যে উপজেলা পরিষদ রয়েছে তিনটি উপজেলা পরিষদে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু আঠারো ভাগ ভোট কাস্ট হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করছেন এই যে ভোটের যে হার এটি বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এমনটি কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন এবং এছাড়া অন্য কোথাও তেমন একটা বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নেই তো এ ছিল আমার কাছে ভোলার যে তিনটি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে এবং বিচ্ছিন্ন সহিংসতার তথ্য নিয়ে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবনির কাছে লাবনি ধন্যবাদ ছোট নাসাদ এবং সুমার আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক সাতক্ষীরা পাবনা এবং ভোলার ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মীরা দর্শক উপজেলা নির্বাচনে আরো তথ্য জানাবো আপনাদেরকে এবার আমরা চলে যাব বগুড়া ও সেখান থেকে ভোটের তথ্য জানাতে যুক্ত আমাদের সহকর্মী সঞ্জু রায় এবং শাকিল আহমেদ আমরা শুরুতেই চলে যাব বগুড়ায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জু রায় সঞ্জু বগুড়ায় কেমন দেখছেন ভোট কেন্দ্রের পরিস্থিতি ভোটের তো চার ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গেছে কেমন ভোট পড়লো সার্বিক চিত্র জানাবেন আমাদের লাবণী ধন্যবাদ আপনাকে লাবণী বগুড়াতে কিন্তু তিনটো উপজেলায় সকাল আটটা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি দুপচাঁচিয়া উপজেলার খেয়ালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার রয়েছে 2746 জন এবং একবারে যদি আমি দেখাই যে ভোট কেন্দ্র ফাঁকা থাকলেও ভোটাররা কিন্তু এক একে আসছে হয়তো দলবদ্ধভাবে আসছে না এক একে আসছে এবং এই চার ঘন্টায় এখন পর্যন্ত 16 শতাংশ ভোট কিন্তু কাস্ট হয়েছে যা সংখ্যায় 500 শত সন্ত্রাসীটি ভোটের মতো এবং প্রিজাইডিং অফিসার যেটি জানাচ্ছেন যে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু সকালের দিকে অনেকেই ভোটার উপস্থিতি একদমই কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে এবং পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি আমরা একটু সরাসরি কথা বলবো এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুর রহমানের সাথে এই কেন্দ্রের ভোটের যে সার্বিক পরিস্থিতি একটু তার কাছ থেকে জানবো জনাব আনিসুর একটু যদি আমাদের বিস্তারিত জানাতেন আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান অফিসার কেন্দ্রে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক অবস্থা খুবই ভালো রাত্রে এবং আহ পর্যায়ক্রমে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন লোকজন আসছে নে থেকে শুরু করে সবাই আসছে আইন শৃঙ্খলায় কোনো এখানে কোনো সমস্যা হয়নি বা কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো সমস্যা এখন পর্যন্ত কোনো হয়নি আশা করছি ভালোভাবেই সুষ্ঠ ভাবে ঘোর সম্পন্ন হচ্ছে এবং হবে আর যে ভোটটা কাস্টিং হয়েছে ষোলো পার্সেন্ট এটা দুপুর বারোটার আগ পর্যন্ত তো আশা করছি যে দুপুর পর দিন যত গোড়াবে বা যেতে কাজের সময় এখন মানুষের মারবে সবাই আসছে বলছে জনাব আপনাকে ধন্যবাদ লাবনী আপনি শুনছিলেন আসলে এই উপজেলায় কিন্তু মোট ভোটার রয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার তিনশো জন এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তিনটি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন করে প্রার্থী এখন দেখার অপেক্ষা বিকেল চারটা পর্যন্ত যে জনগণের রায় আসলে কে শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় ওঠে আহ লাবনী বগুড়ার দুপচাচিয়া থেকে বগুড়ার যে উপজেলা নির্বাচন তা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ এর পরবর্তীতে আমরা জেলা নির্বাচনে আরো খবর জানবো ঠাকুরগাঁওয়ে সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাকিল আহমেদ আর ধন্যবাদ সঞ্জু একটু জানাতে চাই যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও এবং রানিসংঙ্কল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা একটু জানাতে চাই যে এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী ঠাকুরগাঁও সদর এবং রানিসংকল উপজেলায় মোট ভোটার সংখ্যা ছয় লক্ষ সত্তর হাজার পাঁচশো ছেষট্টি জন আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি যে ভোটে ভোটার উপস্থিতি অনেকটাই কম আমরা আমি লক্ষ্য করছি যে ভোটাররা প্রখর তাপদাহর কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে যে আমরা এখন যেমন রয়েছে যে ঝলঝলি পুকুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে প্রায় তিন হাজার একশো তিরিশটি ভোট রয়েছে আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন আমরা একটু আপনার কাছে জানবো এই যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান এখানে সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখান থেকে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমাদের এখানে এই কেন্দ্রে টোটাল ভোটার হচ্ছে তিন এর মধ্যে বারোটা পর্যন্ত আমরা কাস্ট করেছি এক হাজার একশো তিরিশটি যা হচ্ছে মোট ভোটারের ছত্রিশ পার্সেন্ট আমরা আশা করছি দুপুরের পরে সেটা আরো বাড়বে যেহেতু এখন দুপুর একটু রোদ দুপুরের পরে আমরা আশা করছি আরো ভোট অনেক বাড়বে ধন্যবাদ তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দুপুরের পরে যে ভোটার সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে এবং আমরা আরো বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি যে ভোটার উপস্থিতি দু একজন করে আসছেন ভোট দিচ্ছেন আবার যাচ্ছেন এমন করেই চলছে যে ঠাকুরগাঁও সদর এবং রানিস উপজেলা পরিষদের নির্বাচন তো ঠাকুরগাঁও থেকে ছিল এ উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য আমরা এখন যাব স্টুডিওতে ধন্যবাদ শাকিল এবং সঞ্জু আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক বগুড়া এবং ঠাকুর গাঁওয়ের ভোট কেন্দ্র থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দ্বিতীয় ধাপে একশো উপজেলা পরিষদ নির্বাচনে বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে সাত শতাংশ জানিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন সেই সাথে প্রতিটি উপজেলায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইসি ভবনেই নেওয়া হয়েছে পর্যবেক্ষণের সব ধরনের ব্যবস্থা দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর থাকা দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর এতে আজিজ আহমেদের পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হয়েছে বিবৃতিতে ভাইয়ের অপরাধ আড়াল করা সামরিক কেনাকাটায় অনিয়ম ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তোলা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও দখল সাম্রাজ্য গড়ে তুলেছেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম এতিমদের জায়গা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানের জায়গা কোনটাই বাধ রাখেননি পুরান ঢাকার এ অঘোষিত সম্রাট দখল করা জমি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কয়েকশো কোটি টাকা ভুক্তভোগীদের কেউ কেউ ভয়ে মুখ খুলতে চান না শাহাদাত নিশাদের রিপোর্টে দেখুন বিস্তারিত কয়েক বছর ধরে পানি বন্দী ষাটাদ্দকারী শাখাওয়াত হোসেন পরিবার নিয়ে অনেকটা বন্ধে জীবন তার এমন করুন দশায় হাত রয়েছে ঢাকার প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির ভিটেবাড়ির সাড়ে পাঁচ শতাংশ জমি হাজি সেলিম তার নামে খতিয়ানভুক্ত করে নেন পরে হাজি সেলিমের বিরুদ্ধে ফতুল্লা ভূমি অফিসে মামলা করে দুই হাজার বিশ সালে রায় পান তবুও নাম জারি করতে পারেননি এ বৃদ্ধ জায়গা দখলের পায়তারায় তাকে হয়রানি করা হয় মামলা দিয়ে নিজের জমি ফিরে পাওয়া তো দূরের কথা পরিবার নিয়ে এখন আতঙ্কে তিনি তো সমস্ত টাই টাই পানি বন্ধ করে রাখছ মাগো কোন দিকে যাইতে পারি এই রাস্তা নাই মাগো রাস্তা পর্যন্ত বন্ধ মাগো দখলের চিত্র এখানে শেষ নয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় সরোখের পাশে থাকা সড়ক जनपद বিভাগের জায়গা দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন হাজি সেলিম ওর সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করি আমরা কোন ভরে কোন ব্যক্তিতে আছে আমাদের আমরা আমরা রেগুলার কোনো বিকৃতিতে এই লোকজনকে কোনো স্ট্রাকচার কোলে তো রেগুলার বাধা দিচ্ছি যখন যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যইই দনের বাধা দেয়া হবে এর আগে 2020 সালের 2 নভেম্বর সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উৎচ্ছেদ করে জেলা প্রশাসন সেই সময় তার দখলে থাকা সরকারি 14 ভিগের সম্পত্তি দখলমুক্ত করা হয় সবচেয়ে বেশি দখল বাণিজ্যের মানুষের পারিবারিক জায়গা দখল করে তার প্রতিষ্ঠান দিয়ে ভবন তুলছেন এমন ঘটনা অনেক তেমনই এক ভুক্তভোগী লালবাগের বাসিন্দা ফারজানা হক আমার এক ছেলে এক মেয়ে তাদেরকে নিয়ে আমি এখন সংশয় আছি খুবই বিপদে আছি বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই অভিযোগ উঠেছে চকবাজারে মদিনা আশিক টাওয়ারের জায়গাও দখল করেন হাজি সেলিম শুধু তাই নয় মদিনা আশিক টাওয়ারের জমি দেখিয়ে ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেন যা এখনো শোধ করেননি সার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় এই ভবন যেখানে এতিমখানার সাইনবোর্ডও ঝুলতে দেখা যায় কিন্তু এরপরও ভবন দখলে রেখেছেন হাজি সেলিম অভিযোগের এসব বিষয়ে হাজি সেলিমের পুত্র কাউন্সিলর ইরফান সেলিমের সঙ্গে কথা বলতে চাইলে ফোন রিসিভ করেননি তিনি একই সাথে বড় ছেলে সংসদ সদস্য সোলাইম্যান সেলিমের মুঠোফোনে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত সহকারে ফোন রিসিভ করে জানান তিনি কথা বলতে রাজনৈতিক মহলের এমন প্রভাবশালী সুবিধাভোগীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক এটা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের উপরে তারা কিন্তু এদের দ্বারা প্রভাবিত যার ফলে যারা যাদেরকে জবাব দিতে আয় আনা প্রয়োজন বা অপরিহার্য তাদেরকে সেটা থেকে জবাব দিতে আনা আয় আনা সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে যারা নিয়ন্ত্রণ করার কথা তারাই কিন্তু সুবিধা হবে এসব বিষয়ে দুদকের তৎপরতাও জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেকার জামান সাদাত নিষাদ দেশ টিভি ঢাকা ভূমধ্য সাগরে মালচা ও ইতালির মধ্যকার চলসীমা থেকে উদ্ধার করা হয়েছে পঁয়ত্রিশ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে স্থানীয় সময় সোমবার ভোরে তাদের ভূমধ্য সাগরে ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসতে দেখা যায় জলসীমায় টহল দেওয়া ওশন ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের প্রথমে শনাক্ত করেন তারা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ছয়শ কিলোমিটার পাড়ি দিয়েছেন তারা ইতালির সিসিলি দ্বীপ তাদের গন্তব্য ছিল বলে জানা গেছে উদ্ধারকারী দলের সঙ্গে যোগদায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট স্বাস্থ্য অধিদপ্তরকে ঢাকা দক্ষিণ সিটির পঁচাত্তরটি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র

কাজকর্ম নিয়ে চরম ভোগায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানসহ নয় জনের মৃত্যুতে ইরানে চলছে পাঁচ দিনের শোক মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ব্রিজে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হবে এতে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন হাজারো মানুষ এদিকে রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাইসির স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এদিকে দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত এছাড়া আগামী আটাশে জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আফরিন ময়ূর রিপোর্ট শেষবারের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখতে পূর্ব আজারবাইজানের প্রাদেশিক রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ এ সময় রাইসির ছবি হাতে নিয়ে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এর মধ্য দিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্টের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান সহ নয় জনের মৃত্যুর পর দেশ জুড়ে পালিত হচ্ছে শোক দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তাব্রিজে রাইসিসহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে জানা যায় অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে তাব্রিজে জড়ো হচ্ছে মানুষ শুধু ইরানি নয় বিশ্বের অনেক দেশই রাইসির মৃত্যুতে শোক ঘোষণা করেছেন এর মধ্যে ভারতেও একদিনের শোক পালন হচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করে রাইসির মৃত্যু ইরানের জনগণের জন্য বড় ক্ষতি হিসেবে অভিহিত করেছে চীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে দুর্ঘটনা নাকি নাশকতা আঙ্গুল উঠেছে দেশটির চিরশত্রু ইসরায়েলের দিকে তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছেন তেল আবিবের এক কর্মকর্তা একই সঙ্গে রাইসির জন্য ইসরায়েল এক ফোটা চোখের জল ফেলবে না বলেও জানান তিনি রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরান ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়েছিল বলেও দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার তবে বাইডেন প্রশাসন সাহায্য করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বলেও জানান তিনি এ দুর্ঘটনার পর ইরান সরকারের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল আমরা সাহায্য করতেও চেয়েছিলাম তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি আমি এও স্পষ্ট করছি যে ইব্রাহিম রাইসি প্রায় চার দশক ধরে ইরানের জনগণের ওপর দমন পীড়ন চালিয়েছে এছাড়া অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এরই মধ্যে আটাইশ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নিউজ ডেস্ক টিভি তীব্র তাপ প্রবাহে হবিগঞ্জের চুনারো ঘাটে নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর এতে উপজেলার বেশ কিছু এলাকায় নলকূপে মিলছে না পানি এতে সুপেয় পানি সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা সহকর্মী আমির হামজার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া চুনারুঘাট উপজেলার দেউরগাছ ইউনিয়নের বেশ কিছু এলাকায় নলকূপগুলো ষাট থেকে আশি ফুট পর্যন্ত বন্ডিং করা তবুও চৈত্র বৈশাখ মাস এলে এখানকার নলকূপগুলোতে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করে উপজেলার জুইরা দেওরগাছ ময়নাবাদ ইনাতাবাদ চাঁদপুর বস্তি বাঘারুক সহ বেশ কিছু এলাকায় অগভীর নলকূপে একেবারেই মেলে না পানি পানি সংকটে স্থানীয়দের ছুটতে হয় পাশের বাড়ি কিংবা প্রাইমারি স্কুলে যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় পানি এতে ভোগান্তি কয়েক গুণ বাড়ে তাদের আমরা পানির লেগে খুব বেহাল আছি একটা কল আছে স্কুল ঘর এটা না গেলে এক ঘন্টা দেড় ঘন্টা হোম একজন সিরিয়ালে ভাই খুব কষ্ট করতেছি আজকাল ষাট বছর ধরে পানির বাচ্চা হাঁচালে কই যেতাম কোনো বছর পর খাইতাম এই ফার্স্ট মাস আমরা এখানে কোনো পানি থাকে না মনে করুন খাওয়ার পানি বন্ধু থাকে না গোসল বোর করার তো পানি থাকে না পানি সংকটের কারণ হিসেবে স্থানীয়রা বলছেন দাবদাহের পাশাপাশি হাওরের সেচের পানি তোলাই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি এমন পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সরকারকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ কর্মীদের সমস্যা থেকে উত্তরণের জন্য মাটির উপরে ভাগের পানিগুলোকে ধারণ করতে হবে কারণ আমরা জানি যে মাটির উপরের পানিগুলো মাটির নিচে পানির ভারসাম্যগুলোকে রক্ষা করে সেই ক্ষেত্রে আমাদের পুকুর নদী খাল জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে তাহলে মাটির নিচের পানির ভারসাম্যটা রক্ষা হবে পানির সমস্যা সমাধানে এরই মধ্যে আটটি গভীর টিউবওয়েল বরাদ্দ দিয়েছে জলস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরাদ্দ তো আপনার চাহিদা অনুযায়ী আসে না বরাদ্দ যেভাবে আসে ওইভাবে বিভাজন হয় বিভাজন হওয়ার পর প্রতি ইউনিয়নে যা পায় তারা হচ্ছে যে সমস্ত এলাকায় যে পানির সমস্যা আমরা ওই সমস্ত এলাকায় উপজেলার পাঁচটি গ্রামের প্রায় সত্তর শতাংশ নলকূপে পানি সংকট বলে জানা গেছে নিউজ ডেস্ক দেশ টিভি দর্শক সংবাদ দুপুরে আরো থাকছে প্রথম টি রাতে যুক্তরাষ্ট্র বিপক্ষে নামছে বাংলাদেশ নিজের নিয়ে চান ইদুল ছন্দে আজহা সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঝালকাঠির খামারিরা জেলায় প্রস্তুত রয়েছে প্রায় সাড়ে একত্রিশ হাজার গরু পশু খাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে পশু পালন খরচ এ অবস্থায় ভারতীয় গরু আমদানি হলে লোকসানের আশঙ্কা করছেন খামারিরা সহকর্মী আরিফুর রহমানের তথ্যচিত্র দেখুন ঝালো কাঠিতে বছর জুড়েই দেশি বিদেশি গরু লালন পালন করা হলেও এর বেশিরভাগই বিক্রি হয় কোরবানিতে তাই আসন্ন ঈদ ঘিরে রাত দিন বিক্রয়যোগ্য পশুগুলোর নেয়া হচ্ছে বাড়তি যত্ন প্রতিদিন খাওয়ানো হচ্ছে ঘর ও ঘাসের সাথে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার ঝালকাঠির কাঠির খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু অনেক খামারে এরই মধ্যে শুরু হয়েছে গরু বিক্রির আগাম কার্যক্রম তবে এবছর গো খাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা পাশাপাশি ভালো দাম পেতে দেশের বাজারে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের খেরকুডা তারপর নিজেদের গাছ লাগানো আছে এইগুলো খাওয়াই হ্যাঁ কোনো ক্ষতিকর জিনিস কিছু খাওয়াই না বর্তমানে যে খাদ্যের যে দাম আমাদের গরুগুলো আমরা যে লাভ আশাবাদী তো ছিলাম বা হবে না হয়তো বা কিছু কম হবে কিন্তু লাভ হবে ইনশাল্লাহ ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে গরু আমদানি বন্ধ রেখে যদি আমাদের দেশীয় খামারির উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে আমাদের দেশীয় খামারিরা অনেক ভালো থাকবে এবং ভালো দামে গরু বাজারে বিক্রি করতে পারবে স্থানীয় উৎপাদিত পশু দিয়েই এবছর জেলার কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব জানিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে রোগ ও কেমিক্যাল মুক্ত গরু উৎপাদনে সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা আমরা রোড লেভেলে তদারকি করছি খামার টু খামার সেখানে কোনো রিস্ট্রয়েড বা অবৈধ কোনো ওষুধ খাওয়ানো হয় না আর হাটগুলো তো আমরা প্রত্যেকটা হাটে আমাদের মেডিকেল টিম থাকবে আমরা সার্বক্ষণিক তদারকি করবো ওখানে যদি কোনো স্থিক অ্যানিমেল হয় সাথে সাথে আমরা ওষুধ বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবো এবছর জেলায় এক হাজার সাতশো ষোলোটি খামারে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে একত্রিশ হাজার উনিশটি গবাদি পশু নিউজ ডেস্ক দেশ টিভি